কেমন আছো বন্ধু? জানতে চাও কেমন আছি আমি? কেমন আছে আমাদের চারপাশের সব মানুষগুলো? মাত্র কদিনের ব্যবধানে স্তব্ধ হয়ে গেছে আমাদের এই পৃথিবী। আলাদা হয়ে গেছে কত মানুষ তাদের ঘরের থেকে। এখন আর পাড়ার মোড়ের দোকানে চায়ের আড্ডা বসে না, কানে ভেসে আসে না অনবরত গাড়ির হর্ন। এখন বৃষ্টি হয় কিন্তু গাছের তলায় কোনো প্রেমিক প্রেমিকাকে দেখা যায় না। রাস্তায় যাদের আশ্রয়স্থল সেই ছোটে খুদোগুলো এখন আর ভিক্ষে করে না। সবাই নিত্য প্রয়োজন সেরেই ঘরে ফিরে আসে। সব সময় কেমন যেন লুকোচুরির খেলা চলছে। আর বন্ধুরা, কফির আড্ডা, ক্যারামের খুঁটি, লং ড্রাইভ, শব্দগুলো বড্ড অচেনা হয়ে গেছে। জগৎটাকে ছোট্ট করে ঘরের ভেতর নিয়ে এনে ফেলেছে যে, আর নিজের মতো করে অবসর কাটাচ্ছি। কিছুটা ব্যস্ততা, কিছুটা খারাপ লাগা, কিছুটা ভয়, সব কিছুকে সাথে নিয়ে। আচ্ছা, আমরা কাছের মানুষগুলোর স্পর্শ না পেলেও হাতে রাখা এই ইলেকট্রনিক ডিভাইসটার মাধ্যমে কি তাদের কাছে পৌঁছতে পারি না? পারি না সকলের ব্যস্ততার মধ্যেও কিছু সময় বার করে নিতে নিজেদের জন্য? চল না আমরা সবাই সবাইকার ব্যস্ততার ভাগিদার হয়ে একটু ভালো লাগার পরশ দিই সবাইকে। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, ডেপথ অফ ফ্রেন্ডশিপ ডাজ নট ডিপেন্ড অন লেন্থ অফ অ্যাকুইটেন্স। কেমন আছো বন্ধু?